নমস্কার, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ স্টারডম এরা। এই ভিডিওতে আমরা দেখব এমন সব ট্যালেন্টেড ভার্সাটাইল অ্যাক্টর, সিঙ্গার, কোরিওগ্রাফার যারা একসময় হিরোদের পেছনে লেপাগলু ডান্স করতো, মানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল, এবং আজকে ডেটে তারা নিজেদের জায়গায় অনেক সাকসেসফুল। টপ 12 ব্যাকগ্রাউন্ড ডান্সার হু হ্যাভ মেড এ সাকসেসফুল ট্রানজিশন টু বিকাম এ বলিউড সেলিব্রিটিস ইন দেয়ার ওন রাইট। দ্য লিস্ট শুরুতেই না, ফেমাস র‍্যাপার রফতার, সে নিজের ক্যারিয়ার শুরু করেছিল ড্যান্সার হিসেবে। 2011 সে ড্যান্স ইন্ডিয়া ড্যান্স টিভি শোতে পার্টিসিপেট করেছিল। সেই শোতে টিকে থাকতে না পারলেও তার পরের বছর 2012 জান্নাত 2 ছবিতে তেরা দিদার হুয়া গানে ইমরান হাসপির পিছনে তাকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি তার র‍্যাপ কালচারেও ইন্টারেস্ট ছিল এবং সেই সময় অরকুটে সে তার র‍্যাপ আপলোড করত। সেখান থেকেই তার উপর হানি সিং এর চোখ পড়ে এবং তাকে মাফিয়া মুন্ডির গ্রুপে জয়েন করায়। সেখান থেকেই তার কপাল বদলাতে শুরু হয়। লিস্টের সেকেন্ড নাম দীপিকা পাডুকোন। ফিল্মে আসার আগে সে যখন মডেলিং করত তখন সে অনেক প্রজেক্টে ব্যাকগ্রাউন্ড মডেল ও ডান্সার হিসেবে কাজ করেছিল। তাকে 2006 এর একটা কন্নড় ছবিতে দেখা গিয়েছিল। সেই বছর হিমেশের নাম তেরা তেরা গানে তাকে ফিচার করা হয়। গান বিরাট হিট হওয়ার ফলে ফারাহ খান তাকে ওম শান্তি ওমে অ্যাজ হিরোইন কাস্ট করে এবং তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। লিস্টের 3 নাম মৌনী রয়। তার ক্যারিয়ার প্রথমে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে শুরু হয়। 2004 অভিষেক বচ্চন, ভূমিকা চাওলা অভিনীত ছবি রানে নেই হোনা গানে অভিষেক বচ্চনের সাথে পারফর্ম করতে দেখা গেছে। এরপর 2006 কিউকি সাহস পি কভি বহু থি এই সিরিয়ালে ডেবিউ করে। পরে নাগিন এবং দেবকা দেব মহাদেব সিরিয়ালে তার চর্চা আরো বেড়ে যায়। এরপর গোল্ড, কেজিএফ সহ অনেক ছবিতে এবং মিউজিক ভিডিওতে কাজ করে চলেছে। 3 তনুশ্রী দত্ত। 90s কিডস তে অল টাইম ফেভারিট আশিক বানায় আপনে ছবির হিরোইন তনুশ্রী দত্ত ফিল্মের আগে তার ক্যারিয়ার শুরু করেছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। হিন্দি রিক্রিয়েট সং সাইয়া দিল মে আনারে গানে তাকে দেখা গেছিল। 2003 সালে মুম্বাইতে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা যেতে সে এবং পরে তামিল সিনেমা থিরাত্তা ভিলায়াত্তু পিলাই দিয়ে সে ডেবিউ করে এবং 2005 সালে চকলেট এবং আশিক বানায় আপনেতে তার বলিউডে এন্ট্রি হয়। 4 কাজল আগরওয়াল। তাকে অনেকে হিট সাউথ মুভি থেকে চিনেছে, ইভেন আমিও তাকে সাউথের অ্যাক্ট্রেস বলে জানতাম, কিন্তু আমি সম্পূর্ণ ভুল। কাজল আগরওয়াল মধ্যবিত্ত পাঞ্জাবি ফ্যামিলি থেকে বিলং করে। 2004 কিউ হো গায় না ছবি থেকে ডেবিউ করে। প্যার মে সৌ উলঝানে গানে ঐশ্বর্য রায়ের পেছনে তাকে পারফর্ম করতে দেখা যায়। 5 মাই ফেভারিট সুশান্ত সিং রাজপুত। সাল 2006 সে সিয়ামাক দাবার ড্যান্স গ্রুপ জয়েন করে এবং সেই বছর কমনওয়েলথ গেমসে ঐশ্বর্য রায়ের সাথে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার পারফর্ম করেছিল। তারপর অনেক অ্যাওয়ার্ড শোতে এবং ধুম 2 ছবিতেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তাকে পারফর্ম করতে দেখা গেছে এবং টিভি রিয়েলিটি শোতে পার্টিসিপেটও করেছিল। এরপর সে নডিতা বাব্বার থিয়েটার জয়েন করে, তারপর টিভি সিরিয়াল এবং সেখান থেকে ইয়াশরাজ ফিল্ম থ্রুতে বলিউডে ডেবিউ করে। 6 শাহিদ কাপুর। শাহিদ কাপুরের ক্যারিয়ার শুরু হয় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। দিল তো পাগল হ্যায় ছবিতে মুজকো হুই না খাবার গানে করিশ্মা কাপুরের পেছনে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ডান্সার তাকে দেখা গেছে এবং তাল মুভির কহি আগ লাগে গানে ঐশ্বর্য রায়ের পেছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গেছে। এরপরে আরিয়ান্সের মিউজিক ভিডিও আঁখো মে গানে তাকে ফিচার করা হয়েছিল। এরপর তার ফিল্ম করারও ইচ্ছে ছিল। প্রডিউসার রমেশ তারওয়ানিকে সে রিকোয়েস্ট করেছিল, কিন্তু সেই সময় তার অল্প বয়স এবং রোগা পটকা চেহারার কারণে তাকে ছবিতে নেওয়া হয়নি। পরে 2003 ইশক বিশক ছবি দিয়ে তার ডেবিউ হয়। 7 আরশাদ ওয়ারসি। তার ছোটবেলা থেকে ডান্সের প্রতি আগ্রহ ছিল এবং আকবর সামি ডান্স গ্রুপ জয়েন করে। তাকে প্রথম অন স্ক্রিন 1998 আগ সে খেলেঙ্গে ছবি হেল্প মি গানে অ্যাজ এ ব্যাকআপ ডান্সার দেখা যায়। এরপরে অনেক ছবিতে এবং বিভিন্ন শোতে তাকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গেছে। তার সাথে অনেক ছবিতে কোরিওগ্রাফও করেছে এবং এর সাথে সে অনেক ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছে। এরপরে 1996 তেরে মেরে সপনে ছবি দিয়ে তার ডেবিউ হয়। 8 ফিল্ম ডিরেক্টর সাজিদ খান। যেহেতু তার বাবাও একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন, তাই তারও ইন্টারেস্ট ফিল্ম ডিরেকশনের দিকে চলে যায়। কিন্তু একসময় এই ডিরেক্টর অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ডান্সারও কাজ করেছে। 1985 3D সামরি ছবিতে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করেছিল। এছাড়াও 1989 আগ সে খেলেঙ্গে ছবিতে আরশাদ ওয়ারসির সাথে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করেছে। 9 ফারাহ খান। রিসেন্টলি ফারাহ খানকে সবাই ফিল্ম ডিরেক্টর, কোরিওগ্রাফার এবং শো হোস্টিং হিসেবে চেনে, কিন্তু একটা সময় তার স্ট্রাগলিং দিনে সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও কাজ করেছে। 1986 সাদা সোহাগান ছবিতে গোবিন্দার সাথে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ডান্সার কাজ করে এবং পরে সে তার নিজস্ব ডান্স গ্রুপও তৈরি করে। 10 প্রভু দেবা। প্রভু দেবার ক্যারিয়ারের শুরুতে তামিলের অনেক ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করতে দেখা গেছে। তার মধ্যে হাইলাইটেড 1986 ছবি মোহনা রাগম। এই ছবির একটা গানে তাকে বাঁশি বাজাতে দেখা গেছে। এছাড়াও তামিলের অনেক ছবিতে এবং শোতে তাকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করতে দেখা গেছে। পরে সে ভারত নৃত্য এবং ওয়েস্টার্ন ড্যান্সের ট্রেনিং নেয় আর আস্তে আস্তে সে নিজেও কোরিওগ্রাফার হয়ে যায়। পরে ছবিতেও অ্যাক্টিং করতে দেখা গেছে তাকে। 11 আছে অনিল কাপুর।
পর অনিল কাপুর তার ক্যারিয়ার শুরু করে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। যদিও সে অ্যাক্টিং কোর্স কমপ্লিট করেছিল কিন্তু সে কোন রকম কাজ না পাওয়ায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করে। এরপরে 1979 হামারে তোমারে ছবিতে ছোট ভূমিকায় অভিনয় করে। এরপর তাকে 1980 তেলেগু ছবি ভস্মা ভৃক্ষম ছবিতে দেখা যায় এবং সেই বছরই একবার কাহো এবং হাম পাঁচ হিন্দি ছবির গানে তাকে ডান্স করতে দেখা যায়। নাম্বার 12 হেমা মালিনী। হেমা মালিনী ছোটবেলা থেকেই ফিল্মের দিকে ইন্টারেস্ট ছিল কারণ তার মা একজন ফিল্ম প্রোডিউসার ছিলেন এবং তারা তামিল ফ্যামিলি থেকে বিলং করত। 1962 তামিল ছবি ইদু সত্যম এবং 1965 তামিল ছবি পান্ডবা ভানাবাসমতে ছোট ভূমিকা অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব মারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।